এবার অভিনেতা প্রতীক্ষণ নবনীতা ও জিতু কমলের সংসার জোড়া লাগাল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আলাদা হওয়ার কথা প্রথম ঘোষণা করেছিলেন নবনীতা দাস। সেই সময় তিনি লিখেছিলেন, টেবিলে আর দুটো প্লেট থাকবে না, একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না, টাওয়েল শেয়ার করা হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না, কিছুই আর একসঙ্গে হবে না। তবু এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয়, এভাবেই হোক, ভালো থেকো জিতু কমল। ডিভোর্স নিয়ে সাংবাদিকদের সব রকম প্রশ্ন এড়িয়ে চলেছেন জিতু। যদিও নবনীতা নিজের দিক থেকে জানিয়েছেন এখনও কথা হয় আর জিতুর আর তার, এমনকি বিয়ের ফুল ধারাবাহিক শুরু করার আগেও তিনি জিতুর পরামর্শ নিয়েছেন। নবনীতা সাফ জানিয়েছেন, বিয়েটা না টিকলেও নিজেদের সম্পর্কে কোনো তিক্ততা চাননি তারা। চেয়েছেন এরকম যেন না হয়, রাস্তায় বা কোথাও দেখা হলে একে অপরকে এড়িয়ে চলছেন। তবে সম্প্রতি তাদের এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এগিয়ে এসেছেন অভিনেতা প্রতীক সেন। প্রতীকের সাথে জিতু কমলের সাথে অনেকদিনের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের জেরেই নাকি তাদের সম্পর্ক জোড়া লাগাতে একসাথে দুজনকে করেছিলেন। সেখানে একে অপরের বিরুদ্ধে নালিশ করেছেন জিতু ও নবনীতা। সবটা প্রতীক সেন শুনে একটা সলিউশনও দিয়েছেন। শোনা যাচ্ছে আবারও একসাথে সংসার শুরু করবেন নবনীতা ও জিতু। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।